আগামী 2 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদারই থাকবে। 24 থেকে 26 এই পিরিয়ডটা কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 24 তারিখে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোয় 2-1 জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 25 তারিখে প্রভাবটা কিছুটা বাড়বে, প্রায় সব জেলাতেই 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 25 তারিখ। 26 তারিখে গিয়ে আবার ওই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে 25 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। আর রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কোনো চেঞ্জ নেই, তার পরবর্তী 4 দিনে আরও 2-3 ডিগ্রি মতো বাড়বে রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন প্রধানত দার্জিলিং এবং কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আর 24 থেকে 26 এই পিরিয়ডটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 25 তারিখে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎর সম্ভাবনা রয়েছে। প্রধানত বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়া তার শক্তি কিছুটা বৃদ্ধি এবং সেই সাথে লোকালাইজড কিছু সিস্টেম তৈরি হওয়ার ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা অলরেডি ফেব্রুয়ারির শেষের দিকে চলছে প্রায়, আর নতুন করে তাপমাত্রা কমার খুব একটা কিছু সম্ভাবনা নেই।